উত্তরবঙ্গ সফর শেষ করে আজ বিকেল 4:20 নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন বিজেপি নেতারা বিমানবন্দরে পৌঁছলে তাদের স্বাগত জানানোর জন্য জয় শ্রীরাম ধ্বনি দিতে দেখা যেত বিজেপি কর্মী ও বিজেপির বিমানবন্দর কর্মী সংগঠনের। এবার পাল্টা হিসেবে তৃণমূলের কর্মী সংগঠনের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ও জয় বাংলা স্লোগান দিতে দেখা গেল বিমানবন্দর চত্বরে। বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী যান কসবার গীতাঞ্জলি পার্কে দলের তহসিলে জাতীয় উপজাতিদের রাজ্য এবং আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ উৎসবের শুভ সূচনা করে তিনি এয়ারপোর্টে নেমে সরাসরি আজকে আমাদের এই সভা বলছে আপনাদের তরফের দিক নির্দেশিত আমাদের সকলকে তার বক্তব্যের মাধ্যমে সমৃদ্ধ করতে ইতিমধ্যেই আমাদের সভাস্থলে এসে উপস্থিত হয়েছে। সেখানে দুপুর 1টা থেকে মুখ্যমন্ত্রীর অপেক্ষায় থাকা দলের তপশিলি জাতি উপজাতি নেতৃত্বদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আপনারাই তৃণমূলের ডেডিকেটেড সৈনিক, এটাই তৃণমূলের অনুশাসন। তৃণমূলের বিকল্প শুধু তৃণমূলই, উন্নততর তৃণমূল আরও উন্নয়নমূলক তৃণমূল। গত 10 বছরে তার সরকার তপশিলি জাতি উপজাতি ও মতুয়া সম্প্রদায়ের জন্য যে প্রভূত উন্নয়ন করেছেন তার খতিয়ান তুলে ধরেন তিনি। তপশিলি জাতি ও উপজাতি শংসাপত্রের সরলীকরণ থেকে গত 2 মাসে দুয়ারী সরকার ক্যাম্পের মাধ্যমে 18 লক্ষ শংসাপত্র প্রদানের কথাও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুরায় হিন্দু তপশিলি ভাই বোনদের ওপর বিজেপি সরকারের অত্যাচারের কথা তুলে ধরতে ভুলেননি তিনি। তবে সভার শুরুতেই কয়েকজনের আচরণে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী, ধমক দেন পুলিশকেও। শেষে অবশ্য তাদের অভাব অভিযোগ শোনার জন্য মঞ্চের পেছনে ডেকে নেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যা টুডু থেকে
থেকে শুরু করে শ্যামল সাবধান থেকে শুরু করে আত্ম সেনা চিন্তনী সেনা শান্তনু সেন জাবেদ খান থেকে শুরু করে দেবকুমার টুডু থেকে শুরু করে দেবা থেকে শুরু করে সবাই আমরা সবাই সবার জন্য আপনারাই তো আমার অলঙ্কার আপনারাই তো আমাদের সম্পদ এবং আমি এখনো মনে করি যারা দরিদ্র ঘরের মানুষ যারা তপশিলী মানুষ যারা আদিবাসী ভাই বোনেরা যারা সংখ্যালঘু কেউ মাহন্ত হতে পারে কেউ পাত্রী হতে পারে কেউ বাউরি হতে পারে কেউ মতুয়া হতে পারে কেউ রাজবংশী হতে পারে কেউ কান্তপুরি হতে পারে কেউ পাত্রী হতে পারে কেউ কুম্ভকার হতে পারে কেউ দাস হতে পারে কেউ সেন হতে পারে কেউ চ্যাটার্জি হতে পারে কেউ মজুমদার হতে পারে কেউ বংশী হতে পারে কত রকম আমাদের পদবী পদবীর মিলনটাও মনে রাখবেন মানবিকতার মিলন আমার আপনার গায়ে কি লেখা আছে না আমার গায়ে লেখা আছে যদি একটা ছেলে মেয়ে আমার তপশিলী বন্ধুরা হঠাৎ করে যদি বলতে নেই কখনো কারো অ্যাক্সিডেন্ট হয় ধরুন আমার হলো রক্তটা কে দিতে এগিয়ে আসবে আগে জানেন আপনারা আসবেন যখন রক্তটা দিতে এগিয়ে আসবেন আপনাকে কিন্তু তখন লেখা থাকবে না রক্তে যে আপনার নামটা কি আপনার রক্তটা আমার শরীরে প্রবেশ করে যাবে আপনি আমার জীবন বাঁচিয়ে দিয়ে চলে যাবেন আবার কখনো হয়তো আমি রক্ত দেবো আমার রক্তে আপনার জীবন বেঁচে যাবে এটাই হচ্ছে মানবিকতা এটাই মনুষ্যত্ব ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা টুডে